তখন তো কেউই জানে না, ইভেন আমাদের একজন সাংবাদিক ভাইও জানেন না যে এই ছবিতে কে কাজ করবে। তখন আমি ফেসবুকে দেখলাম, মানে এত কমেন্ট সবাই লিখছে যে বাংলার জেমস বন্ড অনন্ত জলিল, অনন্ত জলিল, অনন্ত জলিল, বাংলার জেমস বন্ড বা এই চিতা ছবিতে মাসুদ রানার ক্যারেক্টারে অনন্ত জলিলকে যায়। আমাদের আজিজ ভাই কি দুজনের সাথে প্রেম করাবে কিনা আমি তো বুঝতে পারতেছি না। মাসুদ রানা সিরিজ একমাত্র আজিজ ভাইয়ের দ্বারাই সম্ভব, এটা অনন্ত জলিল টাকা ইনভেস্ট করলেও সম্ভব নয়। তা আমি ধন্যবাদ জানাচ্ছি আজিজ ভাইকে, জাজ মাল্টিমিডিয়া আজিজ ভাই, কারণ মাসুদ রানা সিরিজ করা এটা আমার নিজেরও একটা স্বপ্ন ছিল। আর বাংলাদেশে যখন কাজ করতাম ওই দ্য সার্চ মুভি থেকেই বলতো যে বাংলার জেমস বন্ড। তা আমি এবার ফেসবুকে যখন আজিজ ভাই, তখন তো কেউই জানে না, ইভেন আমাদের একজন সাংবাদিক ভাইও জানেন না যে এই ছবিতে কে কাজ করবে। তখন আমি ফেসবুকে দেখলাম, মানে এত কমেন্ট সবাই লিখছে যে বাংলার জেমস বন্ড অনন্ত জলিল, অনন্ত জলিল, অনন্ত জলিল, অনেক অনেক কমেন্ট, অনেক কমেন্ট। মানে তখন বুঝলাম যে আজিজ ভাই যে এই ছবিতে কাস্ট করতে যাচ্ছে, যাকে যাচ্ছে অনন্ত জলিল, এটা মানুষ তো জানে না, সাংবাদিক ভাইরাও জানে না, যারা সাধারণ মানুষ ফেসবুক দেখেন, যারা যারা আমাদের বাংলাদেশের ফেসবুক যাদের আইডি আছে তারা গ্রাম গঞ্জে বেশি ফেসবুক দেখেন শহরের চেয়েও, তারা এত কমেন্ট করেছে, মানে আমি সত্যিকারেই নিজেকে ধন্য মনে করি এবং সবার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে সবাই এই ছবিতে, মানে 95% কমেন্ট অনন্ত জলিলকে নিয়েই করেছে, যে এই জেমস বন্ড মুভি বাংলার জেমস বন্ড বা এই চিতা ছবিতে মাসুদ রানার ক্যারেক্টারে অনন্ত জলিলকে যায়। এই জন্যেই মানুষের এক বাক্যে ছিল এই ছবিতে যে মাসুদ রানার ছবিতে অনন্ত জলিল কাজ করবে। এইবার আমি আজিজ ভাই যখন আমার সাথে গল্পটা বলে, তা আমি একটা কথাই আজিজ ভাইকে বলি যে আমাকে তিনটা জিনিস দিতে হবে। একটা হচ্ছে সিনেমা হলে মানুষের চোখে পানি পড়তে হবে ছবি দেখার সময়, সেই স্ট্রাগলটা ছবিতে থাকতে হবে। আরেকটা, ছবি মানুষ এন্টারটেনমেন্টের জন্য যায়, এই ছবিতে প্রেম ভালোবাসা থাকতে হবে। হ্যাঁ, আরেকটা অ্যাকশন তো আপনার, মানে মাসুদ রানা সিরিজ অ্যাকশন থাকবে, এটা তো থাকবে। তখন আজিজ ভাই আমার সাথে একমত হলেন যে হ্যাঁ অনন্ত ভাই আপনি ঠিকই বলেছেন, আপনাকে কমিটমেন্ট দিতে পারি এই ছবিতে ভরপুর, আপনি যা বলছেন এই ভরপুর এই প্যাকেজটা থাকবে, ইমোশন থাকবে যেটাতে মানুষের টাচই হবে গল্পটা, এটা থাকবে এবং প্রেম ভালোবাসা থাকবে। এখন আমি তো দেখতে পাচ্ছি আমাদের বর্ষা রানীর মতন আরেক লম্বা এক মেয়ে এখানে এমআর নাইনে কাজ করেছে, আলিসা। এখন আমাদের আজিজ ভাই কি দুজনের সাথে প্রেম করাবে কিনা আমি তো বুঝতে পারতেছি না। আজিজ ভাই তো গল্পের সাগর, আমি আজিজ ভাইয়ের সাথে তিন দিন বসেছিলাম, আল্লাহ, উনি তো কম্পিউটারও লাগে না, এত গল্প ওনার ব্রেনে। আমার সাথে মনে হয় তিন দিনে 9-10টা সিনেমার গল্প শুনাইছে, এত গল্প ওনার ভিতরে। তা আজিজ ভাই, এখন তো এই নায়িকা দুজন আমি সামনে দেখতেছি, এখন দুজনের সাথে কি প্রেম টেম করাই দিবেন কিনা আপনি? ওকে দর্শক, এটা একটা ইন্টারেস্টিং গল্প হবে, দুটো নায়িকা। তা আমরা ছবিটা ইনশাল্লাহ ভালো তো হবেই, সবার আশা যে আজিজ ভাই আছেন, জাজ মাল্টিমিডিয়া আছেন, যেখানে অনন্ত ভাই সাথে আছেন, প্লাস বর্ষা এবং অন্য অন্য আর্টিস্ট। আরেকটা কথা না বললেই হয় না, যার নাটক আমরা ছোটবেলা থেকে দেখি, নাদের স্যার, নাদের স্যার এই ছবিতে আছেন, অনেক বড় ভূমিকা পালন করবেন। এখন আমাদের অঞ্জনা ম্যাডাম তো বাদ দেওয়া যাবে না। তে সবাইকে নিয়ে জাজ মাল্টিমিডিয়া কাজ করবেন, আমরা আপনাদের সাথে একসাথে কাজ করব ইনশাল্লাহ, এবং ভালো হবে এটা হতেই হবে, কারণ আমরা যদি মরে না যাই, আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দান করেন, ছবি ভালো হতে হবে। আর এর ভিতরে আপনারা দেখেছেন মিস্টার রবার্ট, ও মাই গড, হি হ্যাভ এ বিগ মাসল মাসল ম্যান, হ্যাঁ ইজ বিগ মাসল ম্যান। তারপর ইফতিকার ভাই, এখন তাকে কীভাবে সাজাবেন সেটা তো আপনার ইয়েই জানেন। আর যারা যারা আর্টিস্ট আছেন, যারা মঞ্চে আছেন, সবার সাথে একসাথে কাজ করা হবে ইনশাল্লাহ, সবার সাথে একসাথে ভালোভাবে কাজ করা হবে অ্যাজ এ টিম হিসাবে। আমার সাথে যারা অপারেশন জ্যাকপটে কাজ করেছে,
তারা দেখেছে যে আমার আন্তরিকতা কত, ইভেন দো আমি কে আমার সিনিয়র কে জুনিয়র এগুলো আমার কাছে কখনোই যায় আসে না, আমি সবাইকে ভাইয়ের মতো মনে করি। ইভেন দো আমার চেয়ার ছেড়ে দিই বসো, সবাই সম্মান করে, না অনন্ত ভাই আপনি বসেন আপনি বসেন, আমি বলি কিছু আসবে না তুমি বসো তো আমার সাথে। মানে আমার হচ্ছে এই ক্যারেক্টার, আমরা সবাই যখন কাজ করব তখন আরও অনন্ত ভাইকে কাছ থেকে সবাই দেখতে পাবে। আমি সবসময় সবার সাথে মিলেমিশে কাজ করতে চাই, আর জাজ মাল্টিমিডিয়াকে ধন্যবাদ দিব না, কৃতজ্ঞতা প্রকাশ করব এই ছবিতে আমাকে কাস্ট করার জন্য।